যে বন্ধুরাফর আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের রেমেডিটি অন্তত জরুরি একটি রেমেডি যে রেমেডিটি দিয়ে আপনারা অবশ্যই ভরসা হতে পারবেন তবে একটু সময় লাগবে অবশ্যই ন্যাচারালভাবে কোনো কিছু করলে একটু সময় নিয়ে করতে হয় তো আজকের যে রেমেডিটা তৈরি করেছি সেটা হচ্ছে একদিন ঘরে থাকা উপকরণ দিয়ে রেমেডিটি তৈরি করেছি এই রেমেডিটি যদি আপনি রাতে ব্যবহার করে শুয়ে থাকেন তাহলে কিন্তু মাত্র সাত দিনের মধ্যেই আপনারা খুব সুন্দর একটি রেজাল্ট পেয়ে যাবেন তো এই রেমেডিটি আমি কিভাবে তৈরি করেছি আর কিভাবে আপনারা প্রয়োগ করবেন সেটা আমি সব এই ভিডিওতেই বলে দিব আর এই খুবই জরুরি কিছু উপাদান আছে যা আমাদের স্কিনের জন্য উপকার এবং আপনারা যারা ব্যবহার করবেন তাদের জন্য আরো বেশি উপকার হবে কারণ আপনারা ফর্সা হতে আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য শেয়ার করলাম চলেন দেখা যাক আজকে রেমিডিটি আমি কি দিয়ে তৈরি করেছি তো এইখানে আমার প্রথমে লাগছে নারকেল তেল তো নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকার তো নারকেল তেলে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনকে ব্রাইট করতে সহযোগিতা করে তো এই রেমিডিটিতে আমার প্রথম উপাদানই হচ্ছে গিয়ে নারকেল তেল তো নারকেল তেল দিয়ে আমি কিভাবে এই রেমিডিটি তৈরি করি তো প্রথমে এখানে আমি একটু এক চামচের মতো নারকেল তেল নিয়েছি এখানে নারকেল তেলটা জমে গেছে তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রাখলে এই নারকেল তেলটা কিন্তু একদম তরল হয়ে পরিণত হবে তো এই তরল নারকেল তেলের সাথে আমি আর কি দুটি উপাদান মিশাবো সেই দুটি উপাদান মিশিয়ে কিভাবে আমি এই উপাদানটি তৈরি করে মুখে লাগাতে হয় সেই বিষয়টি আপনাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে বলে দিব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন ভালো করে নেড়ে আমি নারকেল তেলটা গলিয়ে নিলাম মানে তরলে পরিণত করলাম তো অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে নেবেন একদম ধলা ধলাধলা যেন না থাকে অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে তো এখানে এই নারকেল তেলের সাথে আমি আর কী কী উপাদান মিশাবো সেটা আপনারা দেখেন তো খুবই একটি জরুরি উপাদান সেটা হচ্ছে গিয়ে হলুদ হলুদ কিন্তু একদম আমাদের রূপচর্চার একটি প্রাচীন উপাদান এটা কিন্তু খুবই উপকার করে অবশ্যই এখানে যদি কাঁচা হলুদ বেটে তার রসটা বের করে নেন সেটা কিন্তু আরও বেশি উপকার তো আমার কাছে যেহেতু কাঁচা হলুদ ছিল না আমি গুড়ু হলুদটাই দিয়ে দিলাম তো হাফ চামচের মতো গুঁড়ো হলুদ নারকেল তেলের সাথে মিশিয়ে নিলাম খুবই ভালো করে মিশ্রণ করতে হবে একদম অনবরত নেড়ে তারপরে মিশ্রণ করতে হবে তো সেই হলুদেও আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনকে খুবই ব্রাইট এবং হাইট করে তোলে তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নারকেল তেলের সাথে একটু হলুদ মিশিয়ে নিবেন কারণ হলুদ কিন্তু আমাদের খুব উপকার করে সবাই কমবেশি জানেন তো এখানে হলুদ মেশানোর পরে আরেকটি উপাদান মিশাবো এটা কিন্তু আপনারা অবশ্যই মিশাবেন কারণ সবার ঘরেই কমবেশি থাকে আর যদি না থাকে আপনারা অবশ্যই বাজারে কিনতে পাবেন তো এখানে আমারটা একদম ন্যাচারাল মধু ছিল তো সেই মধুটাই আমি মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাজারে যে কোনো ব্র্যান্ডের মধু নিতে পারেন তো আমারটা যেহেতু একদম প্রাকৃতিকভাবে মধুটা সংগ্রহ করা সেই মধুটাই নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচের মতো মধু দিয়ে নিব তো এই তিনটা উপাদান একসাথে না মিশিয়ে নারকেল তেলের সাথে খুবই ভালো করে মিশ্রণ করে তারপর আমাদের রাত্রেবেলা শোয়ার আগে মুখে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে ঘষে নিতে হবে এক ঘন্টা পর অথবা চল্লিশ মিনিট পর আপনারা ভালো করে ফেসওয়াশ দিয়ে অবশ্যই মুখটা ধুয়ে নেবেন তারপর আপনারা নিজেই বুঝতে পারবেন আসলে আপনার মুখের পরিস্থিতিটা কি তো এভাবে আপনারা সাত দিন ব্যবহার করলেই আপনার এই রূপচর্চার এটা আপনারা পেয়ে যাবেন যে আসলে আপনারা কিভাবে আসলে খুবই ভালো এবং ধপধপে ফসা হয়ে যাচ্ছেন আর এই নারকেল তেলটা কিন্তু আমাদের ঘরেই থাকে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে কিন্তু ফসা হওয়া যায় তবে ফসা হতে কিন্তু প্রাকৃতিক এবং ন্যাচারালভাবে ফসা হলে কিন্তু একটু সময় নিতে হয় তো এভাবে আমি যে রেমিডি টা তৈরি করেছি সেই টা যদি আপনারা এভাবে ঘরে বসে তৈরি করে আপনারা মুখে লাগিয়ে নেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু দেরি করতে হবে এর জন্য আপনাকে সারা রাত মুখে লাগিয়েও রাখতে হতে পারে তো আপনারা যদি রাত মুখে লাগিয়ে নেন তাহলে কিন্তু আরও একটু বেশি ভালো রেজাল্ট পাবেন এক্ষেত্রে সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করে তা আমি মনে করি যে এক ঘন্টা থেকে চল্লিশ মিনিট রাখলেই কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো আপনারা অবশ্যই সারা রাত লাগিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা খুবই উপকার হয়েছেন আর এভাবে রেমিডি ব্যবহার করে অবশ্যই আপনারা ঘরে তৈরি করে দেখবেন আসলে আপনারা খুব ভালো এবং কার্যকরী একটি রেজাল্ট পাবেন তাল্লা হাফেজ আসসালামু আলাইকুম